আপনি মাসাল অনেক সুন্দর অনেক ভালো একজন ছেলে আপনি ডিজার্ভ করেন মানে স্মার্ট দেখতে শুনতে ভালো হ্যান্ডসাম আপনি কি কম সুন্দর নাকি তাই একটু আছি বিয়ের আগে তো আমার পরিবার আপনার বিষয়ে অনেক খোঁজ খবর নিছে সবাই একটা কথাই বলছে যে আপনি অনেক ভালো মানুষ আর সহজ সরল আপনার কাছে কি একটা জিনিস চাই জি বলুন আপনি সারা জীবন আমাকে শুধু ভালোবাসবেন অনেক খুব ভালোবাসবেন আমি একটু বেশি বেশি চাই না আপনার চেষ্টা করব আমার একটা জিনিস আপনার কাছে চাওয়ার আছে আমি কি শেয়ার করতে পারি আমি আমার বাবা মা বোনকে খুব ভালোবাসে এই মানুষগুলোকে মন থেকে ভালোবাসে আপনার বাবা মা আমার বাবা মা আপনার বলতে হবে না কিটি কলেজে টাকা দিতে হবে নাকি সামনে পরীক্ষা বাসায় বাজার শেষ চালি শেষ হয়ে গেছে কিছু টাকা দিয়ে গেলে আব্বা বাজার করে নিতে আর ওই মার ওষুধ তো শেষ খাবার গুলো দিচ্ছে সব শেষ করবেন কালকে কিন্তু রেখে দিচ্ছিলেন অনেক কষ্ট রান্না করছে খাবার কিন্তু নষ্ট করা যাবে না শর্ট আছে টাকা শর্ট নাই ধরো দিও আব্বারে দিও আর আমার ওষুধ মনে হয় নাই আমি নিয়ে আসবো ওষুধ রাইতে তাও তাড়াতাড়ি বাসে আসবো আপনি তো অনেক দেরি করেন যা ফিরি হয়ে যাইতেছে

কি অসুস্থ না আমি সুস্থ আপনাকে বাসাটা অনেক ফুরানা বুঝছেন বলছিলেন তো নতুন করে বাসা চেঞ্জ করি কিন্তু সেই কোয়ার্টার মধ্যেই রয়ে গেলেন মধ্যে কি প্রমোশন নয় হয় কিছু দিনে মা কিন্তু কথা আস্থনাستي কি সুযোগ করে দিছো ওর বিয়ের সময় তখন উনারে বলছিলো জামাই প্রমোশন হই যাইবো নতুন ফ্ল্যাট লইলো আমাদের অনেক সুযোগে আছে আমি এতই ভালো বাড়িতে থাকি আমার ছেলে যে এত ভালো চাকরি করে বছরে দুই বার তো টুরে যায় এই এই শাড়ি শিংগের থেকে আনছে আমার সইলে এই দামি ঘড়ি কিনে দিছে আর আমার সইলের বউ রাত তো মাসে ছটা শাড়ি লাগবেই লাগবেই ফুলের মতো রানী সেজে এসে পুরা ঘরে ঘুরে বেড়ায় তো আফসোস কি জানে না পা আমার ছেলের বউকেও দেখলাম আর আমার মেয়েকেও দেখলাম মানে আমার ছেলের বউ তো একদম রানী সেজে ঘুরে বেড়ায় আর আমার মেয়ে কি ফিন সব আমার মেয়ের চেহারা তো কেমন দুঃখী দুঃখী তুমি কিন্তু খুব ভালো একটা ছেলে ছিল লেখাপড়ায় বংশ মর্যাদায় একই সাথে অনেকগুলি ভালো ভালো পাত্র আসছিল ডাক্তার ইঞ্জিনিয়ার বাড়ি গাড়ি আছে সেদিকে তাকাই নেই মা

রাস্তায় আজকে কিছু ছিল আপনি এখন পর্যন্ত আমার কোন জিনিসটা ঠিকঠাক মতো পূরণ করছেন বলুন তো মানে কি আমাদের তো বিয়ে মুখ এক বছর হয় না এই এক বছরের মধ্যে আপনি কেমন কিছু দিচ্ছেন আমার বাসায় পাঁচজন মানুষ পাঁচজন মানুষের পিছনে আপনার কি কেমন ভাবে খরচ করার কথা আপনি আমাকে কিছু দিবেন আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা দিন কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না দিলাম খুশি

শুধু আপনি আপনার বাবা মা আট বোনকে গ্রামে পাঠাই সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠাই দিব। আমার তো কোনো সমাধান নাই আর কোনো সমাধান নাই সমাধান শুধু একটাই আমি যে পরিমাণে কষ্ট করি মতো আমার ফ্যামিলির জন্য এই ফ্যামিলিকে আমি গ্রামে বাড়ি পাঠিয়ে দিই আমি এখানে থাকবো না আমি এই সংসার পড়বো না মা আমি কি থাকবো না এখানে অফিসারের পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমার পুরো সংসার চালাতে হয় অফিস শেষ করে আবার বাস স্ট্যান্ডে যাই বাসের সেই ভিড় ঠেলে যখন বাসার কাছে আসি বাবা মনে হয় পকেটে তো বাজারের লিস্ট যা চলে যাই বাজারে দশ টাকা বিশ টাকা নিয়ে দাও তাহলে ব্যাগ নিয়ে মামা অনেক কষ্ট আমার করতে হয় মামা তোমার ফ্যামিলি নিয়ে আমি সুখে ছিলাম মামা আমি যখন একটা শপিং মলে যাই একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি দামি একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি আমার বউয়ের জন্য কিনি কখন ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি কেন জানেন একজন মধ্যবিত্ত তাই আমার স্বাদ আছে সাধ্য নাই তা আমি জিনিস ঠিকই দেখি দেখেও না দেখার ভান করি আমি হাসি ভেবে আদিও ভেবে কেন জানেন আমি একজন মধ্যবিত্ত অফিসের কষ্ট বসের ঝাড়ি প্রেসার আর কখনো কোনো সময় খারাপ লাগতো না কেন জানেন না যখন আমি যখন দেখতাম যে আমার বাবা সে সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে মা বাবার সাথে গল্প করছে আমার ছোট বোনটা পড়ছে বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়ে সুখে আছে আমার আর কোনো কষ্ট কষ্ট লাগতো না আমার তবে এখন আর সুখে নাই যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয় কেন মা জানেন আপনি সুন্দর মতো করে কেড়ে নিছেন একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই সুখে রাখতে পারি নাই কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম যে আপনার মেয়ে চেয়েছিল আমার কাছ থেকে যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে আমার মায়ের জন্য আমি করব আমার বাবার জন্য আমি করব আমার ছোট বোনটার জন্য আমি করব এতে যদি আমার কষ্ট হয় আমার যদি রক্ত বিক্রি করতে হয় যদি আমায় কেউ ছেড়ে চলেও যায় আমার কোনো আপত্তি নেই এই দিন আসতে চাও তুমি আসবা যেদিন আসবা এটা মাথায় রেখে আসতে হবে আমার পরিবার তোমার পরিবার আপনি তো আপনার কথা ঠিকই রাখতেন আপনি আমাকে ঠিকই ভালোবেসে গেছেন আমি রাখতে পারি না আপনার কথা আমি ভুল করছি আমি ভুল রাস্তায় পা দিছি আমি মধ্যবিত্ত জীবনে অনেক সুখী